আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা শ্যামবাজার আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর জানিয়ে দিতে। দর্শক, ফলে কিন্তু আজকে পরিবর্তন হয়েছে কাঁচা বাজার। দর্শক, প্রতি কেজিতে কত টাকা পরিবর্তন হয়েছে কথা বলবো আড়তদারের সাথে। কিন্তু জানিয়েছেন যে আরও পেঁয়াজের বাজার আজকেও কিন্তু বেড়েছে, তবে কত টাকা বেড়েছে কত এই বিষয়ে কথা বলবো আড়তদারের সাথে। দর্শক, এরকমটাও জানিয়েছেন যে সামনে আরও বাড়ার ঝুঁকিপূর্ণটা অনেকটাই থাকতে পারে, কারণ জানিয়েছেন যে হাটে আমদানি কম হইতেছে আর হাটে বাজার বেশি। দর্শক, আমরা এই নিয়ে অল্প কিছুদিনের ভিতরে কিন্তু আমরা চলে যাব পাবনার ঐতিহ্যবাহী আতাইগুলা যে হাটগুলোতে আছে এগুলোতে আমরা চলে যাবো। দর্শক, তবে যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই এই ভিডিও থেকে বলে দিয়ে যাব আমরা কবে যাচ্ছি হাট থেকে নিউজ জানাতে। দর্শক, অবশ্যই প্রতিনিয়ত খবর জানতে হলে ঢাকা বাজার চোখ রাখবেন। দর্শক, সরাসরি চলে যাব আড়তদারের কাছে। দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছে। বেচা বিক্রি কেমন হচ্ছে আজকের বাজারে? বেচা বিক্রি হয়েছে মোটামুটি, কিন্তু আমদানি কমে গেছে। আমদানি কমে গেছে না? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে চলে আসলাম ঢাকা শ্যামবাজার আজকের পেঁয়াজের পাইকারি বাজার তো জানিয়ে দিতে। আচ্ছা, আজকের কয়জনের পেঁয়াজ আছে আপনার কাছে? এই যে পাঁচ ছয় দশজনের পেঁয়াজ আছে। পাঁচ ছয় চারজনের পেঁয়াজ আছে না? দশজনের। আচ্ছা আচ্ছা, আজকে পেঁয়াজের বাজার বাড়ছে না কমছে? বাড়ছে বাড়ছে, আবারও বাড়ছে। আর এরপর যদি বাড়তে থাকে তাহলে কত টাকা যে দাঁড়াবে ঈদ পর্যন্ত? বলা যাবে না, হইতে পারে আবার পাঁচ দিন পর কমিয়ে দিতে পারে, হাড়ের উপর নির্ভর করে। হাটের বাজার বেশি, যে দামে কিনতেছে তাও এখন পড়তে হয় না। আজকে হাটের বাজার 2700-2750। আচ্ছা আচ্ছা, এটাকে আমরা বেচতে পারি না 70 টাকা, এটা পড়তে পারে 70-এর উপরে। তার মানে 70-এর উপরে পড়লে আপনারা বিক্রি করতে পারছেন না, একেবারে পারতেছেন না? না না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এত বড় বড় পেঁয়াজ এগুলো আনছেন কই থেকে? এত বিশাল পেঁয়াজ এগুলো আমাদের কিছুই নেই, এগুলো সব ভাঙ্গার মাল। কত করে বিক্রি করছে আজকের বাজারে এত বড় বড় পেঁয়াজ? 68 টাকা, 70 টাকা, 67 টাকা, মানে চাইজ হিসেবে কোনো দাম পাচ্ছে না এখনো? না, অনেকে মানে আপনার অনুমানে কেন কত থাকার কথা ছিল এগুলো এত বড় বড় পেঁয়াজগুলো? এরকম কোনো অনুমান কোনো হিসাব নেই কাঁচামালের, এক ঘন্টা পরে কমতে পারে, এক ঘন্টা পরে বাড়তে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মার্কেট উপর নির্ভর করে। আর এগুলো কত করে দিচ্ছেন? এগুলো ওগুলো 6 টাকা। 6 টাকা, 66 টাকা বেচা বিক্রি করতেছে আজকের বাজারে। প্রিয় দর্শক, কোন জায়গার এগুলা? ফরিদপুরের। ফরিদপুরের? আচ্ছা, আর আর এগুলো কোন জায়গায়? এগুলা পাবনা। পাবনার পেঁয়াজ কত করে বেচা বিক্রি করতেছেন? পাবনা এই ভালোটা বিক্রি হচ্ছে 70 টাকা। এই ভালোটা না, আর এটা বিক্রি হয়েছে 65 টাকা। 65 টাকা বেচা বিক্রি হয়েছে আজকের বাজারে। আচ্ছা, আজকের বাজারে আদা কি বাড়ছে? না, আদার চাপা সাদা কমছে বাজার। আদার বাজার কমছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কত করে বেচা বিক্রি করছেন চায়না? চায়না আদা 208 টাকা 10 টাকা। 208 টাকা 10 টাকা করে বেচা বিক্রি করতেছেন চায়না আদা। আর চায়না রসুনের বাজার কি বাড়ছে নাকি? রসুনের বাজার বাড়ছে 80-85, নর্মালটা 90-92 হোয়াইটটা। এই চায়না রসুন না? আচ্ছা, আর দেশি 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 রসুন এগুলো আছে 55-60, ওগুলো আছে 70। নাটন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, নাটন আছে 70-100। 5-10 টাকা কত করে দিচ্ছেন আজকের বাজারে? 35 টাকা। 35 টাকা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন 5-10 টাকা, 35 টাকা, 135 আর কি। আলু কত করে দিচ্ছেন আজকের বাজারে? আলু আজকে হরেক রকম আছে, 48 টাকাও আছে রাজশাহী, আবার বিক্রমপুর 46ও আছে। 46 টাকা আছে, 45 থেকে 48। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ টাকা। সুপ্রিয় দর্শক, এই ছিল আমার আজকের পেঁয়াজের পাইকারি বাজার। দর্শক, পরবর্তী ভিডিওর জন্য সঙ্গে থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।